চোখ রাখবো পরবর্তী খবরে। ভারত সংস্কারের গেইল সংস্থা গ্যাসের পাইপলাইনে কাজ শুরু হচ্ছে মেমারি বিধানসভার বড় মশাগড়িয়া এলাকাতে। সেখানে চাষিরা জমির ন্যায্য মূল্য না পাওয়ায় কাজে বাধা দেন। তাদের দাবি, যারা সরকারি মূল্য নিয়েছে তাদের জমিতে কাজ হোক, কিন্তু যারা সরকারি মূল্য মেনে নেয়নি তাদের জমিতে কোনোভাবেই কাজ করতে দেওয়া হবে না। বিশেষ করে রাস্তার ধারে থাকা জমির যে মূল্য 4 লাখ টাকা কাঠা, সেই জমি মাত্র 25,000 টাকা মূল্য দেওয়ায় চাষিরা ক্ষুব্ধ। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। মেমারি ও সাতগাছিয়া থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় উপস্থিত হন এবং চাষিদের মধ্যে ছিলেন সেখানে নিয়ামত আলী, শেখ ওয়ারিস, বসির মল্লিক, শেখ শামসুদ্দিন, মহসিন মল্লিক, শেখ জাকির, শেখ মনিরুদ্দিন সহ গ্রামের সকল চাষিরা। সেখানে প্রশাসনের তরফ থেকে বলা হয় ব্যক্তিগতভাবে তাদের প্রত্যেককে প্রশাসনকে আবেদন জানাতে। প্রশাসন নিশ্চয়ই বিষয়টি দেখবেন। চাষিরা জানান এ বিষয়ে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে জেলাশাসক, বিডিও সর্বত্র জানিয়েও কোনো ফল পায়নি। সুতরাং যতক্ষণ না তাদের জমির ন্যায্য মূল্য দেবে ততক্ষণ তাদের জমির ওপর দিয়ে পাইপলাইনে কাজ কিন্তু করতে দেওয়া হবে না। আরও একটি বিষয় জানা যায় যে সকল চাষিরা মূল্য নিয়েছে বলে দেখানো হচ্ছে, তাদের জমির ওপর দিয়ে আদৌ পাইপলাইন যাচ্ছে না এবং সেই সকল জমিকে দেখিয়ে তাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। হয়েছে আমাদের জমির ওপর দিয়ে গ্যাস লাইন পাইপ যাচ্ছে, তো যা মূল্য দিচ্ছে মাঠের জমি, আমাদের রাস্তাধারের জমি 3-4 লাখ টাকা কাটা এনে বিক্রি হচ্ছে, আর আমাদের একই কাটা করে দিয়েছে। মানে ওই মাঠের জমির মূল্য ওখানে 25,000 টাকা কাটা আর এটা 25,000 টাকা কাটা দিয়েছে। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে ন্যায্য মূল্য দিতে হবে, নাহলে কাজ বন্ধ থাকবে। তাহলে সেটা কি আপনারা কোথাও অভিযোগ জানিয়েছেন? আমরা টিএমএসসিকেও জানিয়েছি, ভূমি দপ্তরও জানিয়েছি, তারপরে আমার ডিএ মেমারি বিডিও সাহেবকেও জানিয়েছি, দুবার মিটিংও হয়েছে। প্রশাসনিক কোনো কর্তা আজকে এসছেন? হ্যাঁ এসছে। কে এসছেন? বড়বাবু এসছে। এখানে গেল কোম্পানি যে পাইপলাইন নিয়ে যাচ্ছে, হ্যাঁ, আমাদের জমি আমাদেরকে টাকা পয়সা না দিয়ে, হ্যাঁ, জোর করে আমাদের জমির ওপরে কাজ করার জন্যে ওরা গাড়ি নিয়ে এসছে এবং প্রশাসন পুলিশ দিয়ে ওরা জোর করে পাইপলাইন বসাতে চাইছে। আমরা, হ্যাঁ, আমরা চাইছি যে আমাদের মানে জমির মূল্য, ন্যায্য মূল্য দিয়ে কাজ করুক, কিন্তু সেটা না করে ওরা গায়ে জোরে পাইপলাইন করতে চাইছে। পুলিশ প্রশাসন কি বলছে? আমরা সেইটা বাধা দিয়েছি যে যতক্ষণ না পর্যন্ত আমাদের পেমেন্ট হচ্ছে, হ্যাঁ, ন্যায্য মূল্য আমরা যতক্ষণ না পর্যন্ত পাচ্ছি ততক্ষণ আমরা এই জমিতে আমরা পাইপলাইন বসাতে দেব না। আমরা প্রান্তিক চাষি, হ্যাঁ, অল্প কিছু জমির মালিক, কিন্তু আমাদের ভালো পজিশনের জমিগুলো এইভাবে শেষ হয়ে যাবে। হ্যাঁ, কোম্পানি তারা মানে যুগে যুগে ব্যবসা করবে, লুটবে, আর আমরা নিঃস্ব হয়ে যাব। হ্যাঁ, এটার আমরা মেনে নিতে পারছি না। আমরা এর প্রতিবাদ করছি, কাজ বন্ধ রেখে দিস। পুলিশ কি বলছে? পুলিশ বলছেন যে ওনারা নিউট্রাল আছেন, হ্যাঁ, ওনারা কোনো প্রেশার সৃষ্টি করেননি, হ্যাঁ, ওনারা আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছেন। হ্যাঁ, ওনারা বলছেন যে ঠিক আছে, আপনারা আইনের পথে চলুন। হ্যাঁ, প্রশাসনকে জানিয়েছেন, বিডিওকে জানান, ডিএমকে জানান, হ্যাঁ, ওনারা কী স্টেপ নেন সেটা দেখুন, আইনের পথে চলুন। পূর্ব বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট, চ্যানেল 24/7।